আসসালামু আলাইকুম। জি ভাই, দেখেন এইখানে হলো আপনার এই যে এটা 286, এটা 300, আর এই যে হলো 350 পিভিসি করে 350 জিএসএম, এই যে 350 জিএসএম এটা কোরিয়ান। আর এটা আর এটার নিচে যেটা আছে এটা হলো 420, এটা আপনার এক পাশে ব্লু থাকে আর এক পাশে অরেঞ্জ থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। হাতের ডাইনে যে পন্ড আপনারা দেখতে পাচ্ছেন, পানি আছে, এটা হচ্ছে 50,000 লিটারের, যেটার মধ্যে রেনু ছাড়া হয়েছে। আর হাতের বামে এখন যে পন্ড আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার 3.5 লক্ষ লিটার একটি পন্ড। আর আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পন্ডিতে আমরা কীভাবে ত্রিপল দিয়ে কাভার করব সে বিষয়টি। তো চলুন আমরা এখন সরাসরি মূল ভিডিওতে চলে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কাভার করা হচ্ছে এই ত্রিপলটি দিয়ে। তো নর্মালি আমি আপনাদেরকে বলে রাখি, এই ত্রিপলটা হচ্ছে কোরিয়ান ত্রিপল, আপনার হলো এটা 350 জিএসএম এর অরিজিনাল হলো কোরিয়ান। আর এই ধরনের ত্রিপল আপনারা যদি নিতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু আমরা সরাসরি আপনাদের এই এই ত্রিপলগুলো পাঠিয়ে দেবো আপনাদের জেলাতে। আর যদি আপনার এটা সেট আপ করতে না পারেন, সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান আছে যারা আপনার এটা যেয়ে আপনার করে দিয়ে আসবে, তাতে কোনো সমস্যা নেই, ওটার জন্য আলাদা চার্জ থাকে প্রযোজ্য। তো এরপরে আমরা দেখানোর চেষ্টা করবো এখানে আপনার মাছের পোনা ছাড়া বা কালচার করা বা মাছ হারভেস্টিং পর্যন্ত মোটামুটি একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা ধারাবাহিকভাবে দেখতে থাকি। এবার আমরা এরপরে যেটি দেখব সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার পোনা সংরক্ষণ, অর্থাৎ এটা যে কই মাছের পোনা, আমরা এখান থেকে কই মাছের পোনাটা নিয়ে আমরা ওই পন্ডে ছাড়বো। তো নর্মালি এখানে আমরা কিনে নিচ্ছি এখান থেকে, এটা মাছ চাষ করার জন্যই আসলে ওনারা এখানে রেনু উৎপাদন করে থাকে এবং এখান থেকে রেনু তারা বিক্রি করে, এটা আমাদের এখানেই পাওয়া যায়। তো এখান থেকে আমরা এখন রেনু সংগ্রহ করছি, এগুলো হলো আপনার মোটামুটি 1,500 লাইনের পোনা, এগুলো কই মাছের, ভিয়েতনামি কইয়ের পোনা এগুলো। আর এই পোনাগুলো নিয়েই কিন্তু আমরা এখন পন্ডে ছাড়বো। এবং এই পোনাগুলোর যে বিশেষত্ব সেটা হলো, পোনা ছাড়ার পরে 4 সপ্তাহের মাথায় আমরা যে গ্রেডিংটা করি, অর্থাৎ বাছাইকরণ করি, বড়ো ছোটো আলাদা করি, এই জন্য 2টা পন্ডের আমাদের প্রয়োজন হয়। আর এইখান থেকে বাছাইকরণ করার পরে বড়ো যে সাইজটা থাকবে ওই সাইজটা আপনার হলো মাত্র 2.5 মাসের মধ্যেই আপনার বিক্রয়ের উপযুক্ত হয়। আর যেটা ছোটো সাইজ থাকবে ওইটা আবার দেখা গেছে আপনার হলো মোটামুটি সর্বমোট 3 মাসের মতো সময় লাগে, 3 থেকে 3.5 মাস, অর্থাৎ এইটি বড়ো মাছটার চাইতেও 25-20 দিন সময় বেশি লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছের পোনা ছাড়া হচ্ছে। আর এখন যে অবস্থা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার পোনা ছাড়ার পর, আসলে যখন অক্সিজেন চলতে থাকে এবং মোলাসিস দেওয়া হয় তখন পানির অবস্থাটা কিছুটা এরকম হয় প্রাথমিক পর্যায়ে। আর যদি সেক্ষেত্রে আপনি মোলাসিস ব্যবহার না করেন, এখন আমরা যেমন রিগেন ভিটাকেট দিয়ে ব্যবহার করি, সেটা বিষয়ে আমি আপনাদেরকে অলরেডি এর আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটি আপনারা যদি না দেখে থাকেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখতে পারেন। অথবা যদি লিঙ্ক আপনারা না পান, আমাদের ইউটিউব চ্যানেল থেকে খুঁজে আপনারা দেখে নিতে পারেন, সেখানে ভিডিও দেওয়া আছে। সুপ্রিয় দর্শক, এখন আমরা যে কাজটি করবো এখান থেকে মাছ ধরবো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পন্ড মাত্র, সেটা হলো 50,000 লিটারের একটি পন্ড। তো এই পন্ডের কী অবস্থা এখন মাছের পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি 2 মাস পরে মাছের পোনা ছাড়ার। দেখেন এইখানে একটা বিষয় লক্ষ্য করেন, কিছু মাছ কিন্তু অনেক বড় হয়েছে, কিছু মাঝারি, কিছু অনেক ছোট। কারণ হলো এই পন্ডের একটা পন্ড থাকার কারণে এখানে কিন্তু মাছের গ্রেডিং করা সম্ভব হয়নি। আর মাছের গ্রেডিং যদি না করা যায় তাহলে আপনার এই অবস্থাটা হবে, অর্থাৎ যেখানে আপনি 2 টন মাছ আশা করে থাকবেন, দেখবেন এইখানে মাছ বাজারজাত করার জন্য বড় জোর 500 কেজি মাছ আপনার চলে আসছে, আর বাকি 1.5 টন মাছই আপনার ছোটো হয়ে থাকবে, যে মাছের ওজনেই আসবে না, অর্থাৎ ওই মাছটা আপনি বাজারজাত করতে পারবেন না। এটা হলো একটা বড় প্রবলেম। এই জন্য অবশ্যই আপনারা যারা বায়োফ্লকে মাছ চাষ করতে চান, 2টা পন্ড করে বায়োফ্লক শুরু করবেন এবং এই কই মাছগুলো করলে 4 সপ্তাহের মাথায় বড় ছোটোকে বাছাই করে আপনাকে দিতে হবে, তা না হলে কিন্তু এই প্রজেক্টে আপনার এই অবস্থা দেখা দিবে, এটা একটা বড় সমস্যা। তারপরে যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখন হারভেস্টিং হচ্ছে। তো এই হারভেস্টিংয়ের ক্ষেত্রে আমরা পার্শিয়াল হারভেস্টিং করছি, এখান থেকে বড়োগুলোকে বাছাই করে জাস্ট আমরা বাজারজাত করবো, ছোটোগুলোকে রেখে দেবো। কিন্তু নর্মালি যেহেতু এখানে প্রায় 3 মাস বয়স হয়ে গেছে মাছের, ছোটোগুলো আর খুব একটা বড়ো হবে না, এটা আসলে প্রজেক্টের একটা বয়স হিসেবে ধরে নিতে হবে। তারপরেও এখানে যে মাছগুলোর সাইজ আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না। তবে এখানে সবচেয়ে ভালো হবে আপনারা যারা বায়োফ্লকে মাছ চাষ করবেন, আমি বারবার বলছি আপনাদের একটা কথা, পন্ড একটা না, পন্ড আপনারা অবশ্যই 2টা করবেন এবং
এইখানে এই কই মাছটা করলে 4 সপ্তাহের মাথায় অবশ্যই আপনাদেরকে গ্রেডিং করে দিতে হবে, তা না হলে কিন্তু মাছের রেজাল্ট ভালো আসবে না। তো এর পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা পরে দুইটা পন করি, আপনি যেটা প্রথমে ফার্স্টে দেখাইছি ভিডিও, তো ভিডিও শেষের দিকে আমরা সেই বিষয়টি নিয়ে আসবো যে দুইটা পনের মধ্যে কী মাছ কীভাবে কালচার হচ্ছে। তো চলুন আমরা এখন ভিডিওর লাস্টের দিকে চলে যাব। তো সুপ্রিয় দর্শক, এখন যে পন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে থেকে আমরা তখন কইয়ের হারভেস্টিং দেখালাম আপনাদের, তারপরে এটার মধ্যে শিং মাছ ছাড়া হয়েছে, আর পাশেরটাই হলো আপনার 3.5 লক্ষ লিটারের পন্ড, যেটা আপনার ভিডিও শুরুতে আমরা দেখালাম ট্রিপল সেট আপ করা। তো ওইটার মধ্যে 3.5 লক্ষ লিটার আর এখানে আছে 50,000 লিটার, দুইটা পাশাপাশি করা হয়েছে এবং দুইটার মধ্যেই বর্তমানে এখন শিং মাছের কালচার চলছে। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।